আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এর পঞ্চম অধ্যায় অণুজীব জগৎ। তো অণুজীব জগৎ নিয়ে আলোচনা করতে হলে আমাদের প্রথমে জানতে হবে অণুজীব কি এবং অণুজীব জগৎটা কি। তো দেখো, অণুজীব হলো সেই সকল ক্ষুদ্র এককোষী জীব যাদেরকে খালি চোখে দেখা যায় না। এরা আদিকেন্দ্রিক ও সুকেন্দ্রিক উভয় প্রকার হতে পারে। সকল প্রকার ব্যাকটেরিয়া, আর্কিয়া, প্রোটোজোয়া, এককোষী শৈবাল এবং ছত্রাক অণুজীবের অন্তর্ভুক্ত। এই যে অণুজীব আমরা আলোচনা করলাম, অণুজীব হলো কি বলতো? সেই সকল ক্ষুদ্র এককোষী জীব। আমরা কিন্তু গত ক্লাসে কোষ নিয়ে আলোচনা করেছিলাম, যাদের যে সমস্ত জীব মাত্র একটা কোষ দিয়ে গঠিত তাদেরকে বলা হয় এককোষী জীব। তো এই অণুজীব এরাও কিন্তু এককোষী জীব এবং এদেরকে খালি চোখে দেখা যায় না। এরা আদিকেন্দ্রিক এবং সুকেন্দ্রিক হতে পারে। এখন আমরা আলোচনা করব এই আদিকেন্দ্রিক এবং সুকেন্দ্রিক জিনিসটা কি। বন্ধুরা, আমরা কিন্তু চতুর্থ অধ্যায়ে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে দেখেছিলাম, দেখো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ অর্থাৎ প্রকৃত কোষ যদি হয় সেখানে কি থাকবে বলতো? নিউক্লিয়াস থাকবে। এরকম উদ্ভিদ কোষ হোক অথবা প্রাণী কোষ হোক, সেখানে কি থাকবে বলতো? নিউক্লিয়াস থাকবে। এবং এবং আমরা কি দেখেছিলাম বলতো? নিউক্লিয়াস দেখেছিলাম এবং সেই নিউক্লিয়াসে বিভিন্ন ধরনের কি থাকে বলতো? গঠন থাকে, বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে। যেমন দেখো নিউক্লিওলাস থাকে, তারপর দেখো নিউক্লিয়ার পর্দা থাকে, নিউক্লিয় জালিকা থাকে, নিউক্লিয় প্লাজম থাকে, নিউক্লিয় ছিদ্র থাকে, এই যে নিউক্লিয় ছিদ্র, তারপর এইগুলো আছে নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা, তারপরে এটা আছে নিউক্লিয়ার পর্দা, এটা আছে নিউক্লিয় ওলাস। একটা প্রকৃত কোষী যদি উদ্ভিদ বা প্রাণী হয় বা জীব হয়, সেটাতে অবশ্যই এরকম আদর্শ একটা নিউক্লিয়াস থাকতে হবে। যদি আদর্শ নিউক্লিয়াস না থাকে সেটাকে কিন্তু প্রকৃত কোষী বলা যায় না। ওকে, অর্থাৎ যদি সেই অণুজীবে বা জীবে মনে করো যদি নিউক্লিয়াসটা সুগঠিত থাকে তাহলে সেটাকে সুকেন্দ্রিক বলা হয়, আর যদি সুগঠিত না থাকে সেটাকে আদিকেন্দ্রিক বলা হয়। এজন্য বলা হয়েছে যে অণুজীব হলো সেই সকল ক্ষুদ্র এককোষী জীব যাদেরকে খালি চোখে দেখা যায় না। এরা আদিকেন্দ্রিক ও সুকেন্দ্রিক উভয় প্রকার হতে পারে। সকল প্রকার ব্যাকটেরিয়া, আর্কিয়া, প্রোটোজোয়া, এককোষী শৈবাল এবং ছত্রাক অণুজীবের অন্তর্ভুক্ত। এই যে দেখো, আমরা কতগুলো অণুজীবের নাম উচ্চারণ করলাম, ব্যাকটেরিয়া, আর্কিয়া, প্রোটোজোয়া, এককোষী শৈবাল, ছত্রাক, এদেরকে নিয়ে যে জগৎ, সেই জগৎটাকে কি বলা হয় বলতো? অণুজীব জগৎ বলা হয়। তো এখন আমরা আলোচনা করব এই যে অণুজীব জগৎ, অণুজীব জগতের শ্রেণী বিভাগ। তো দেখো, অণুজীব জগতের শ্রেণী বিভাগ করার সময় কি কি বিষয় নিয়ে মানে বিবেচনা করা হয়, সেগুলো হচ্ছে ওইগুলোর আকার এবং নিউক্লিয়াস বা কেন্দ্রিকা মানে অবস্থা, কেন্দ্রিকাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। তো এই সমস্ত বিষয় বিবেচনা করে অণুজীব জগৎকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয় বা তিনটি রাজ্যে ভাগ করা হয়। এগুলো কি আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে দেখো, 1 নম্বরে রয়েছে অকোষীয়। অকোষীয় কি বলতো? এসব অণুজীব এতটাই ছোট, দেখো এসব অণুজীব এতটাই ছোট যে সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচে এগুলোকে দেখা যায় না। এগুলো দেখতে হলে কি কি প্রয়োজন বলতো? বিশেষ অণুবীক্ষণ যন্ত্র যা দিয়ে অতীব ক্ষুদ্র জিনিস দেখা যায়। তো সেই সমস্ত অণুজীব যন্ত্র লাগে এই সমস্ত মানে অকোষীয়, যারা অকোষীয় অণুজীব তাদেরকে দেখার জন্য। তাহলে দেখো, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে অকোষীয় অণুজীব বা একারিওটা বা হচ্ছে অকোষীয় অণুজীব কাদেরকে বলা হয়, তাহলে তুমি বলবা এসব অণুজীব এতটাই ছোট যে সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচে এগুলোকে দেখা যায় না। এগুলো দেখতে বিশেষ অণুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয় যা দিয়ে অতীব ক্ষুদ্র জিনিস দেখা যায়। যেমন দেখো, এটার ভিতর রয়েছে দেখো কি বলতো? ভাইরাস। তাহলে ভাইরাস হচ্ছে একারিওটা বা অকোষীয় অণুজীবের মধ্যে পড়ে, মানে রাজ্য একের ভিতরে পড়ে, তাই না? তাহলে দেখো রাজ্য এক, রাজ্যে একের ভিতরে হচ্ছে একারিওটা বা হচ্ছে অকোষীয়। অকোষীয় কি মানে? এরা এতটাই ক্ষুদ্র, এতটাই ক্ষুদ্র যে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। এটা দেখতে হলে ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। এই যে ইলেকট্রন মাইক্রোস্কোপ, এটা দিয়ে অত্যন্ত ছোট ছোট জিনিসপত্র দেখা যায়। তাহলে দেখো, আমরা কিন্তু রাজ্য এক নিয়ে আলোচনা করলাম, তো এখন আমরা আলোচনা করব রাজ্য দুই। দেখো রাজ্য দুই, রাজ্য দুইয়ের ভিতর রয়েছে দেখো প্রোক্যারিওটা বা হচ্ছে আদিকোষী। আমরা কিন্তু একটু আগেই আলোচনা করেছি যে আদিকোষী আদিকোষী কাদেরকে বলা হয়, যাদের নিউক্লিয়াস মানে যাদের নিউক্লিয়াস সুগঠিত না, তাই না? তাদেরকে কি বলা হয় বলতো? তাদেরকে বলা হয় আদিকোষী।
আর একটু মনে করিয়ে দিই, এই দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিউক্লিয়াস সুগঠিত মানে কি? নিউক্লিয়াস সুগঠিত মানে হচ্ছে সেখানে নিউক্লিওলাস থাকবে, নিউক্লিয়ার পর্দা থাকবে, নিউক্লিয় জালিকা থাকবে এরকম, তারপর দেখো নিউক্লিয় ছিদ্র থাকবে, তারপর নিউক্লিয়ার প্লাজম। মানে একটা নিউক্লিয়াস গঠিত হতে হলে যে সমস্ত জিনিস থাকতে হবে তার পুরোটাই যদি থাকে তখন সেটাকে বলা হবে সুগঠিত নিউক্লিয়াস, তাই না? তো সুগঠিত নিউক্লিয়াস যদি থাকে তাহলে সেটাকে বলা হয় সুকেন্দ্রিক, আর যদি না থাকে সেটাকে বলা হয় মানে প্রোক্যারিওটা বা আদিকোষী। তাহলে দেখো যেসব অণুজীবের কোষের নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত নয় সেই সকল অণুজীব হচ্ছে রাজ্য 2 এর অন্তর্ভুক্ত। ওকে, অর্থাৎ সুগঠিত কেন্দ্রিকা না থাকা এইগুলোকে এই এইগুলার কোষকে কি বলা হয়? আদিকোষ বলা হয়। যেমন দেখো ব্যাকটেরিয়া, তাহলে দেখো এই যে প্রোক্যারিওটা বা আদিকোষী অণুজীব কাদেরকে বলা হয়? সেই সকল অণুজীবদেরকে বলা হয় যাদের কেন্দ্রিকা বা হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত না। সুগঠিত না মানে কি? একটা নিউক্লিয়াস গঠিত হতে হলে যে অঙ্গাণু থাকা প্রয়োজন সেগুলো যদি না থাকে সেটাকে বলা হয় মানে সেটাকে সুগঠিত নয় এরকম বলা হয়। ওকে, তাহলে প্রোক্যারিওটা বা আদিকোষী যারা তাদের কি থাকবে না বলতো? তাদের কিন্তু কেন্দ্রিকা সুগঠিত থাকবে না। ওকে, যেমন দেখো আমরা আলোচনা করলাম উদাহরণ হিসেবে ব্যাকটেরিয়ার কথা। এরপরে রয়েছে দেখো কোনটা বলতো? রাজ্য 3। তো রাজ্য 3-এর ভিতর রয়েছে কি বলতো? ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। ইউক্যারিওটা বা প্রকৃত কোষী যেসব অণুজীবের কোষের নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত, তার মানে কি বলতো? নিউক্লিয়াস গঠিত হতে হলে যে সমস্ত অঙ্গাণু থাকা প্রয়োজন, যে সকল অঙ্গাণু থাকা প্রয়োজন কি কি বলতো? নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয় জালিকা, এই সমস্ত যে সমস্ত কোষে থাকে নিউক্লিয়াস তাদেরকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস। আর যাদের এরকম সুগঠিত নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হয় প্রকৃত কোষী বা ইউক্যারিওটা। ইউক্যারিওটা এরা হচ্ছে রাজ্য 3-এর অন্তর্ভুক্ত। যেসব অণুজীব কোষের নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত সেগুলোকে প্রকৃত কোষ বলা হয়। উদাহরণ হিসেবে দেখো রয়েছে শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া, এ ধরনের অণুজীব হচ্ছে প্রকৃত কোষী অণুজীব। এ ধরনের অণুজীব কি বলতো? প্রকৃত কোষী অণুজীব। তাহলে আমরা 3টা রাজ্য নিয়ে আলোচনা করলাম। রাজ্য 1-এর ভিতরে হচ্ছে একারিওটা বা অকোষীয়, 2 নম্বর হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী, এবং 3 নম্বর হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। এখন আমরা আলোচনা করব কিছু সাধারণ অণুজীবের পরিচয়। তো কিছু সাধারণ অণুজীবের পরিচয় নিয়ে আলোচনা করব। তো সাধারণ অণুজীবের ভিতর রয়েছে দেখো যেরকম রয়েছে ছত্রাক, তারপরে ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এদের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করব, যদি এদের উপকারী কোনো দিক থাকে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব দেখো সেটা হচ্ছে কি বলতো? ভাইরাস। তো ভাইরাসের নাম কিন্তু আমরা কম বেশি সকলেই শুনেছি। উচ্চ ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে কিন্তু দেখা যায় না। কারণ কি? ভাইরাস হচ্ছে বলতো কি বলতো? অকোষীয়। যারা হচ্ছে অকোষীয় মানে রাজ্য 1-এর অন্তর্ভুক্ত তাদের কিন্তু সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না, এটা কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি। তো এখানে আমি আবার বলতেছি যে উচ্চ ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে কিন্তু দেখা যায় না, কারণ ভাইরাস হচ্ছে অকোষীয় অণুজীব, একারিওটা অণুজীব। ওকে, তো ভাইরাসকে অণুজীব হিসেবে বিবেচনা করলেও এগুলো আসলে স্বাধীন জীবন নেই, স্বাধীনভাবে এরা কিন্তু থাকতে পারে না, এরা এরকম মুক্ত পরিবেশে এরা থাকতে পারে না, এরা অবশ্যই অবশ্যই অন্য জীবের উপর নির্ভরশীল। পরিবেশে এগুলো থাকা নির্জীব কণা হিসেবে থাকে, মানে পরিবেশে যখন এগুলো থাকে এটা কিন্তু জড় হিসাবে থাকে, জীব হিসাবে থাকতে পারে না। কিন্তু অন্য অন্য কোনো জীবের কোষে প্রবেশ করার পর ভাইরাস জীবের মতো আচরণ করতে পারে। ভাইরাসের দেহে দেখো কি কি থাকে? কোষ প্রাচীর, তারপরে সুগঠিত নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। কিন্তু যদি এগুলো না থাকে তাহলে সেটাকে কি বলা হয় বলতো? অকোষীয় বলা হয়। কোষ প্রাচীরও নাই, সুগঠিত নিউক্লিয়াসও নাই, সাইটোপ্লাজম নাই, মানে কোষের কোনো অংশ প্রায় বেশিরভাগই নাই, তাহলে সেটা তো অকোষীয়, এই জন্য এদেরকে অকোষীয় বলা হয়, তাই না? তো ভাইরাসকে দেহকে কি বলা হয়? অকোষীয় বলা হয়। এগুলো শুধুমাত্র কি থাকে দেখো? আমিষ, আমিষ আবরণ থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে, মানে ডিএনএ এবং আরএনএ থাকে। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। এগুলো আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে হয়ে গেলে এগুলো জীবের সকল লক্ষণ হারিয়ে ফেলে, মানে এটা কি হয়ে যায় বলতো? জড় পদার্থের মতো হয়ে যায়। তবে অন্য জীব কোষে প্রবেশের পর যখনই সেগুলো প্রোটিন আবরণ বা নিউক্লিক অ্যাসিডকে একত্র করতে পারে তখন এগুলো আবার জীবের সঞ্চার করতে পারে, মানে জীবের লক্ষণ, জীবনের যে লক্ষণ আবার ফিরে পায়, মানে জীবিত হয়ে যায়, অর্থাৎ তাই বলা হচ্ছে। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে এগুলো
জীবনের কোনো লক্ষণ প্রকাশ করতে পারে না। এ কারণে ভাইরাস প্রকৃত পরজীবী, এরা হচ্ছে পরজীবী। পরজীবী কাদেরকে বলা হয়? যারা হচ্ছে খাদ্য এবং মানে বসবাস এবং খাদ্যের জন্য, অর্থাৎ তাদের প্রাণের অস্তিত্ব রক্ষার জন্য অন্য জীবের উপর নির্ভর করে, তাকে বলা হয় প্রকৃত পরজীবী বলা হয়। ওকে, তো ভাইরাস হচ্ছে প্রকৃত পরজীবী। দেখো, ভাইরাসের মধ্যে ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ একটা ভাইরাসের নাম। ভাইরাস একটি অতি পরিচিত ভাইরাস। যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে কি করে বলতো? ভক্ষণ করে, মানে খেয়ে ফেলে। ব্যাকটেরিয়াকে যারা খায় তাদেরকে কি বলা হয় বলতো? সেগুলো হচ্ছে ব্যাকটেরিওফাজ। তো ব্যাকটেরিওফাজ কাদেরকে বলা হয়? যারা হচ্ছে ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। এই যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, এটা একটা ব্যাকটেরিওফাজ। তো দেখো এগুলো কি করে, এগুলো ব্যাকটেরিয়া কোষে প্রবেশের পর জীবনের লক্ষণ প্রকাশ করে। চিত্রে এগুলো গঠন সম্পর্কে ধারণা দেওয়া হলো। যেমন দেখো, এটা একটা ব্যাকটেরিওফাজ। আমরা কি দেখতে পাচ্ছি চিত্রে বলতো? ব্যাকটেরিওফাজের একটা চিত্র দেখতে পাচ্ছি। তো ব্যাকটেরিওফাজ ভাইরাস কাদেরকে বলা হয়? যারা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে, অর্থাৎ যারা ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে, মানে দেহের ভিতর প্রবেশ করে জীবনের লক্ষণ প্রকাশ করে, তাদেরকে বলা হয় ব্যাকটেরিওফাজ। তেমন দেখো, ব্যাকটেরিওফাজ এরকম একটা, দেখো একটা মানে ষষ্ঠভুজাকার একটা মস্তক রয়েছে, বলে মাথা রয়েছে। তারপর দেখো এইখানে যে অংশটা, এটাকে বলা হয় কলার। কলার মানে আমাদের ষাটের যেরকম কলার থাকে, সেরকম একটা কলারের মতো অংশ, এটাকে কলার বলা হয়। এই যে অংশটা, এটাকে বলে পুচ্ছ আবরণী। এটাকে কি বলা হয়? পুচ্ছ আবরণী। আর এই যে দেখো, একটা পার মতো যেগুলো থাকে, এটাকে বলা হয় পুচ্ছ ত্বক বলা হয়। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে ব্যাকটেরিওফাজ, এবং ব্যাকটেরিওফাজের বিভিন্ন অংশ আমরা আলোচনা করলাম। তারপর দেখো, ভাইরাস গোলাকার হতে পারে। ভাইরাস কি কি আকারে হতে পারে? দেখো, হতে পারে গোলাকার, দণ্ডাকার, ব্যাঙ্গাচি আকারের মতো ইত্যাদি আকৃতির হতে পারে। তবে ভাইরাস বাহিত রোগ বলতেই এই মুহূর্তে সবার আগে যে রোগটির কথা আমাদের মাথার ভিতর আসবে, সেটা হচ্ছে কোভিড-19। আমরা যেটাকে করোনা, আমরা করোনা ভাইরাস বলি, তাই না? প্রচলিত ভাইরাস মানে কি নামে পরিচিত? করোনা নামেই পরিচিত। করোনা ভাইরাস আমাদের বিভিন্ন ধরনের হয়। এরকম একটি একটি ধরন হচ্ছে দেখো SARS-CoV-2, যা মূলত কোভিড-19 রোগের জন্য দায়ী। কোভিড-19 হলে কি ধরনের উপসর্গ দেখা দেয়, এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, তাই না? তো দেখো, কোভিড-19 জন্য কত দুই প্রায় 2 বছর ধরে আমাদের স্কুল কলেজ বন্ধ থাকলো। তো অবিশ্বাস্য দ্রুত গতিতে ছড়ায় এই রোগ। আক্রান্ত রোগীর সাধারণত কি কি লক্ষণ প্রকাশ করে বলতো? মানে সর্দি কাশি, যেটা সর্দি কাশি দিয়ে কিন্তু এটা লক্ষণ প্রকাশ করা শুরু করে। তারপরে দেখো, ফুসফুসের জটিলতার সমস্যা দেখা দিতে পারে। এমনকি গত কয়েক বছরে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটিয়েছে এই ধরনের করোনা ভাইরাস। তো ভাইরাস শুধু মানুষের জন্য বিপদ আনে এটা এটা নয়, মানুষ বা অন্যান্য প্রাণী ছাড়াও উদ্ভিদের অনেক রোগের জন্য এইটা দায়ী। মানে শুধুমাত্র মানুষের রোগ সৃষ্টি করে না, উদ্ভিদ বা অন্যান্য প্রাণীরও কিন্তু রোগ সৃষ্টি করে। যেমন দেখো, ধানের ক্ষেত্রে টুংরো রোগের সৃষ্টি করে, তামাক পাতার মোজাইক রোগ সৃষ্টি করে, এইটা এই ভাইরাস করে। এ পর্যন্ত পড়ে মনে হতে পারে যে প্রকৃতিতে শুধুই রোগ দুর্ভোগ ডেকে আনা ছাড়া ভাইরাসের আর কোনো কাজ নেই, তাই না? এরকম একটা কথা, কিন্তু কথাটা সত্য নয়। বরং প্রকৃতিতে ভারসাম্য রক্ষার জন্য অন্য সব জীবের মতো ভাইরাসেরও প্রয়োজন আছে। সত্যি বলতে, পৃথিবীতে বাস করা অসংখ্য ভাইরাসের মধ্যে খুব কম ভাইরাসই আমাদের রোগের কারণ ঘটায়। মানে অনেক ধরনের ভাইরাস রয়েছে, সব ভাইরাস যে আমাদের রোগ ছড়ায় এরকম না। কিছু কিছু ভাইরাস রয়েছে যেগুলো আমাদের উপকারও করে, আবার কিছু কিছু ভাইরাস আছে যেগুলো আমাদের উপকারও করে না, অপকারও করে না, মানে ক্ষতিও করে না। ওকে, তো এটা হচ্ছে ভাইরাস। ভাইরাস নিয়ে আমরা আলোচনা করলাম, এবং দেখলাম যে ব্যাকটেরিওফাজ ভাইরাস কি, এটা নিয়েও আমরা আলোচনা করলাম। তো এখন আমরা আলোচনা করব কি বলতো? ব্যাকটেরিয়া নিয়ে। তো ব্যাকটেরিয়া কিন্তু একটা কি বলতো, আমরা কি জানি ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করেছি? ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী একটা অণুজীব। আদিকোষী অণুজীব কাদেরকে বলা হয় মনে আছে তোমাদের? এই যে যাদের নিউক্লিয়াস এরকম, নিউক্লিয়াস সুগঠিত না, এরকম নিউক্লিয়াসের সবগুলো উপাদান ঠিকঠাক থাকে না, তাদেরকে বলা হয় আদিকোষী অণুজীব। তাহলে দেখো, এই যে ব্যাকটেরিয়া একটা আদিকোষী অণুজীব। ওকে, এবার একটু বিস্তারিত ভাবে জানবো ব্যাকটেরিয়া হলো। তো ব্যাকটেরিয়া কি বলতো? ব্যাকটেরিয়া হলো আদিকোষী, এই যে আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী অণুজীব। মানে অণুবীক্ষণিক জীব, অর্থাৎ এগুলো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কিন্তু দেখা যায় না। ওকে, তো বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক মনে রাখতে হবে, বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে ব্যাকটেরিয়াকে দেখতে পান। তো
তো ব্যাকটেরিয়া কোষ হইতে পারে গোলাকার হইতে পারে, দণ্ডাকার হইতে পারে, কমার মতো হইতে পারে, পেঁচানোর মতো হইতে পারে। তো ব্যাকটেরিয়ার আকার আকৃতির ভিত্তি করে এগুলোকে দেখো, কমা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে কমা ব্যাকটেরিয়া, ককাস যেটাকে বলা হয়, এটা কি কিরকম দেখতে বলো তো, গোলাকার। এটা হচ্ছে ব্যাসিলাস, ব্যাসিলাস ব্যাকটেরিয়া দেখতে কেমন দেখো, দণ্ডাকার। এটা হচ্ছে কমা ব্যাকটেরিয়া, কমা কিরকম দিই, আমরা যেরকম বাংলায় কমা দিই না দেখো এরকম, তো এটা তো দেখতে কমার মতো, এজন্য এটাকে বলা হয় কমা ব্যাকটেরিয়া। এইটা দেখতে কি পেঁচানো না, তাই স্পাইরিলাম, এটা হচ্ছে স্পাইরিলাম একটা এক ধরনের ব্যাকটেরিয়া, তা এটাকে বলা হয় পেঁচানো ব্যাকটেরিয়া। ওকে, তাহলে দেখো আমরা কতগুলো ব্যাকটেরিয়া সম্পর্কে জেনে ফেললাম, ককাস, ব্যাসিলাস, কমা, স্পাইরিলাম। তো এইখানে কিন্তু এগুলো বিস্তারিত ভাবে আলোচনা করা রয়েছে। যেমন দেখো ককাস ব্যাকটেরিয়া কি, কোন কোন ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, এগুলো ককাস ব্যাকটেরিয়া বলা হয়। এগুলো একক ভাবে দলবদ্ধ ভাবে থাকতে পারে, যেমন দেখো নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, তারপরে এগুলো নিউমোককাস বলা হয়, নিউমোককাস বলা হয়। যেরকম দেখো একটু আগে কিন্তু আমরা চিত্র দেখেছি যে এটা হচ্ছে গোলাকার, গোলাকার যে ব্যাকটেরিয়া এটাকে বলা হয় ককাস ব্যাকটেরিয়া। এগুলো দোলা মানে এটা কিভাবে থাকতে পারে বলতো, এটা দলগত অবস্থায়ও থাকতে পারে, মানে দল বেঁধেও থাকতে পারে, এরকম একটা রয়েছে, এর পাশে আর একটা রয়েছে, এইভাবে এরা দলগত অবস্থায়ও কিন্তু থাকতে পারে। তাই এটাকে এটা দেখো ককাস ব্যাকটেরিয়া বা গোলাকার ব্যাকটেরিয়া। তারপর দেখো ব্যাসিলাস, এরা দেখতে লম্বা দণ্ডের মতো, ধনুষ্টঙ্কার রোগ, তারপর রক্ত আমাশা ইত্যাদি রোগ এই ব্যাসিলাস ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। তারপর দেখো কমা ব্যাকটেরিয়া, এরকম কমার মতো, এরা বাঁকা দণ্ডের মতো আকৃতির ব্যাকটেরিয়া, মানুষের কলেরা রোগের সৃষ্টি এই কমা ব্যাকটেরিয়া করে থাকে। তারপর দেখো রয়েছে স্পাইরিলাম, তো স্পাইরিলাম ব্যাকটেরিয়া কি, এ ধরনের ব্যাকটেরিয়া কি করে বলতো, এই ধরনের ব্যাকটেরিয়া আকৃতি হচ্ছে পেঁচানো, ইঁদুরের কামড় থেকে অনেক সময় এ ধরনের ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকে জ্বর সহ বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। তো ব্যাকটেরিয়া সরল আণুবীক্ষণিক জীব হলেও সেগুলো কিন্তু একটি সুগঠিত কোষীয় গঠন রয়েছে। এসব কোষে এমন এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা প্রকৃত কোষী বা আদি কোষী অন্য জীবে পাওয়া যায় না। ওকে, তো ব্যাকটেরিয়া আদি কোষী অণুজীব, এর অর্থ এসব কোষের নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত না, তাই না? আমরা কিন্তু বারবার আলোচনা করেছি কেন্দ্রিকা সুগঠিত না মানে কি, এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতর যে অঙ্গাণুগুলো থাকে সবগুলো যে কোনো একটা যদি না থাকে তখন এটাকে বলা হয় অগঠিত বা সুগঠিত নিউক্লিয়াস না, তাই বলা হয়। তাহলে দেখো এখানে তাই বলছি কেন্দ্রিকা সুগঠিত নয়। কোষ বিজ্ঞান অধ্যায়ে আমরা জেনেছি একটি আদর্শ নিউক্লিয়াসের নিজস্ব পর্দা থাকে যা নিউক্লিয়াসকে কোষের পর্দা থেকে বা অংশ থেকে পৃথক করে রাখে। এই যে এইটা দেখো, এই যে এটা এটা কি নিউক্লিয় যে নিউক্লিয় প্লাজম যেটা থাকে, দেখো এই যে নিউক্লিয় প্লাজম, এই যে এই পর্দাটা থাকে বা নিউক্লিয়ার পর্দা বলা হয়, এই পর্দা থাকে, কিন্তু এই পর্দা থাকে প্রকৃত কোষ দ্বারা, প্রকৃত কোষ হলে এরকম পর্দা থাকে। ওকে, মানে নিউক্লিয়াসের পর্দা থাকে, তাই এখানে সেটাই বলা হচ্ছে নিউক্লিয়াসের নিজস্ব পর্দা থাকে। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এমনটা হয় না, এগুলো মূলত নিউক্লিয়ার বস্তু তথা ডিএনএ অর্থাৎ ডি অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড কোষের প্রোটোপ্লাজমে অবস্থান করে, এগুলোকে নিউক্লিওটাইডও বলা হয়ে থাকে। দেখো এখানে আমরা একটা নিউক্লিয়াসের গঠন দেখতে পাচ্ছি, তো নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে দেখো, এরকম এই যে অংশটার নাম এটা হচ্ছে প্লাজমিড, তারপর দেখো এরকম লাঠির মতো যে অংশ দেখছো, এই যে শেকড়ের মতো, এটা হচ্ছে পিলি বলা হয়। তারপর দেখো এই অংশটা, এই যে যে কালো একটা অংশ, এটাকে বলে ক্যাপসুল বলা হয়। কোষ ঝিল্লি, এই যে এই যে ভিতরে যে অংশটা এটাকে বলে ক্যাপসুল। তারপর দেখো কোষ প্রাচীর, এই যে মাঝখানে যে হলুদ অংশটা এটাকে বলে কোষ প্রাচীর। তারপরে নিউক্লিয়েড বলা হয়, যে যে পেঁচানো যে অংশটা দেখো এটাকে বলা হয় নিউক্লিয়েড। শ্যামার মতো মানে এটা দেখতে কেমন মতো বলতো, নুডলস এর মতো, সাইটোপ্লাজম, এই যে যে অংশটা দেখো নীল নীল অংশটা, এই যে যে অংশটা, এই অংশগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। তারপর রাইবোজোম দেখছো, এখানে একটা দানাদার অংশ থাকে, এই যে আমি যেটা বল দিচ্ছি যে এই অংশটা, এইগুলাকে বলা হয় রাইবোজোম। আর এই যে দেখছো একটা লেজের মতো অংশ, এটাকে বলা হয় ফ্লাজেলা, ফ্লাজেলা বলা হয়। ওকে, তাহলে এটা আমরা কি দেখলাম, কোষের মানে ব্যাকটেরিয়া কোষের গঠনের একটা সাধারণ চিত্র আমরা দেখতে পেলাম। ওকে, তো দেখো এখানে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাকটেরিয়া কোষে সেগুলোর মূল নিউক্লিয়াসের বস্তু ছাড়াও ছাড়াও কি থাকে, বৃত্তাকার এক বা একাধিক ডিএনএ থাকে, এক বা একাধিক ডিএনএ থাকে, এটাকে কি বলা হয় বলতো, প্লাজমিড বলা হয়, প্লাজমিড। এটা কিন্তু আমরা দেখেছি, এই দেখো এই যে এটা, এটাকে কি বলা হয়, এই দেখো আমি যেটা গোল দিয়ে দেখাচ্ছি যে এই অংশটা, এটা কি বলতো, প্লাজমিড। প্লাজমিড হচ্ছে কি বলতো, নিউক্লিয়াস এরকম ব্যাকটেরিয়াতে থাকে, এটা হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ অণু, এটা হচ্ছে ডিএনএ অণু, তাই বলা হচ্ছে। এখানে দেখো এখানে এগুলোকে বলা হয় প্লাজমিড বলা হয়। আমরা জেনেছি, আমরা কি জেনেছি, নিউক্লিয়াস কোষের সব ধরনের কি করে বলতো, ক্রিয়া নিয়ন্ত্রণ করে,
এটি এটি সে করে মানে এটি যে করে সেটা হচ্ছে ডিএনএ এর মাধ্যমে করে। ডিএনএ এর মধ্যে তো সব কিছু নিয়ন্ত্রণ করার অনেক তথ্য, তারপরে আলাদা আলাদা তথ্য নিয়ন্ত্রণের জন্য ডিএনএ এর আলাদা আলাদা যে অংশ কাজ করে সেগুলোকে জিন বলা হয় থাকে। তাহলে জিন কাদেরকে বলা হয় বলতো? ডিএনএ এর যে কাজগুলো যেটা করে, যে অংশটা করে তাকে বলা হয় জিন। প্লাজমিডের মধ্যেও কিছু জিন থাকে। উপরের ক্লাসে আমরা এ সম্পর্কে বিস্তারিত জানবো। আপাতত জেনে রেখো যে জিন ডিএনএর একটি অংশ যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। প্লাজমিডে অবস্থিত জিন থেকে এমন কিছু প্রোটিন তৈরি হয় সেগুলোকে ব্যাকটেরিয়াকে নানান বৈশিষ্ট্য ও সক্ষমতা প্রদান করে। যেমন ব্যাকটেরিয়ার শত্রু হচ্ছে কি বলতো? ভাইরাস। প্লাজমিডে থাকে জিন ভাইরাসের মতো কি থাকে বলতো? প্লাজমিডে কি থাকে? জিন ভাইরাসের মতো শত্রু মোকাবেলা করে। এছাড়া ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা যেসব ওষুধ ব্যবহার করি সেগুলো বিরুদ্ধে প্লাজমিড ভূমিকা পালন করে। তাহলে দেখো প্লাজমিড কি কি কাজ করে এটা আমরা জানতে পারলাম। এখন তোমরা হয়তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং নামে জীব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখার নাম শুনে থাকবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ জীবের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য কিভাবে উন্নতি করা যায়, কিভাবে উন্নত জাতের জীব তৈরি করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে যে জিন, সেগুলোর ভেতরে পরিবর্তন এনে নতুন বৈশিষ্ট্যপূর্ণ জীব তৈরির প্রক্রিয়াকে বিজ্ঞানীদের জন্য সম্ভব রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখো আমরা কিন্তু অনেক দেখো যেরকম হাইব্রিড ধান দেখতে পারি, তারপরে হাইব্রিড কোন ফসল দেখতে পারি, এগুলা কিন্তু হাইব্রিড মানে করা হয়েছে তাই না, মানে অধিক ফসল উৎপন্ন করা হয়, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর এটা হচ্ছে আলোচ্য বিষয়। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিকাশে প্লাজমিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিএনএ ছাড়াও ব্যাকটেরিয়া কোষের ভেতরে, এইগুলো কিন্তু পরবর্তী ক্লাস তোমরা জানতে পারবা, ভেতরে অন্যান্য জীব কোষের মতোই মাইটোকন্ড্রিয়া, তারপর রাইবোজোম, গলগি বডি, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর থাকে, তবে প্রকৃত মানে প্রতিকূল পরিবেশের বাঁচার জন্য কিছু কিছু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপরে আরো একটা আবরণ থাকে। এটাকে কি বলা হয় বলতো? ক্যাপসুল বলা হয়। ক্যাপসুল বলা হয় তো ক্যাপসুল মূলত শর্করা আবরণ যা সহজে ভেদ করা যায় না। যেসব ব্যাকটেরিয়া ক্যাপসুল আবরণ থাকে সেগুলোকে সেগুলোর আক্রমণে আমাদের অসুখ বিসুখ হলে এর চিকিৎসা তুলনামূলকভাবে একটু কঠিন হয়ে পড়ে। কারণ আমরা যেসব ওষুধ খাই তাকে ব্যাকটেরিয়ার কোষের ভেতর ঢুকতে দেয় না এই ক্যাপসুল আবরণ, তাই না? কারণ ব্যাকটেরিয়া চলাচলে সহযোগিতা করার জন্য কোষ প্রাচীরের সঙ্গে ফ্লাজেলা থাকে, ওই যে লেজের মতো যে অংশটা আমরা একটু আগে দেখলাম, এই যে অংশটা এটাকে কি বলা হয় বলতো? ফ্লাজেলা বলা হয়। তো এই ফ্লাজেলা থাকে, এটা কি লেজের মতো থাকে, নামের সুতার মতো অসংখ্য বিস্তার থাকে। এগুলো নড়চড়ার মাধ্যমে ব্যাকটেরিয়া জলীয় পরিবেশে চলাচল করে, মানে মাছের মতো এরা লেজ দিয়ে যেরকম চলে এরকম এরা চলতে পারে। তো এখন আমরা ব্যাকটেরিয়ার কিছু উপকারী দিক নিয়ে আলোচনা করব। তো উপকারী দিকের ভিতরে সে দেখো, 1 নম্বর, বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক এই ব্যাকটেরিয়া থেকে তৈরি করা যায়। একমাত্র ব্যাকটেরিয়া প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন নাইট্রোজেন ফিক্সেশন বলা হয়, যেটা পরিবেশে নাইট্রোজেন সাধারণত নিষ্ক্রিয় থাকে, সহজে কোনো যৌগ গঠন করতে অংশ নেয় না। তো সংবদ্ধকরণ প্রক্রিয়া নাইট্রোজেন অণুকে কি করে বলতো? বিক্রিয়াযোগ্য করে তোলে, এর ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। পাট থেকে যে আঁশ ছড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে, তারপর দেখো দই থেকে দই তৈরি করতে ব্যাকটেরিয়া আমাদের সাহায্য করে থাকে। তো এটা হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারী উপকারী দিক নিয়ে আমরা আলোচনা করলাম। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো ছত্রাক, তারপর শৈবাল এবং অ্যামিবা। ছত্রাক, শৈবাল এবং অ্যামিবা নিয়ে আলোচনা করি। তো ছত্রাক কাদেরকে বলা হয়? ছত্রাক হচ্ছে, আমরা একটু আগে দেখেছি ছত্রাক কি বলতো, ছত্রাক কি বলতো, আমরা একটু আগে আলোচনা করেছি ছত্রাক কি। ছত্রাক হচ্ছে প্রকৃত কোষীয় অণুজীব, তাই না? তো ছত্রাক এটা কিন্তু অবশ্যই প্রকৃত কোষী, মানে এদের নিউক্লিয়াস কিন্তু সুগঠিত বা সু মানে প্রকৃত কোষী এদেরকে এই জন্য বলা হচ্ছে। তো ছত্রাক ক্লোরোফিল বিহীন। তো ক্লোরোফিল বিহীন আমরা যেটাকে ব্যাঙের ছাতা বলি অনেকে, আমরা কিন্তু ব্যাঙের গ্রামের দিকে বা অন্য জায়গায় এরকম হয়ে থাকে ছত্রাক এরকম, আমরা বলি এটাকে, এটাকে কি বলি, ব্যাঙের ছাতাও বলি থাকি। ছত্রাক ক্লোরোফিল বিহীন অসবুজ, এদের ক্লোরোফিল থাকে না। ক্লোরোফিল না থাকলে আমরা গত ক্লাসে জানি যে যাদের ক্লোরোফিল থাকে না, তো ক্লোরোফিল না থাকলে তারা কিন্তু সবুজ হয় না, তাই না? এজন্য এরা, এদের ক্লোরোফিল থাকে না বলে এরা সবুজ না। তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্লোরোফিল কি বলতো, প্লাস্টিডের ভিতর থাকে, উদ্ভিদ কোষে থাকে। ক্লোরোফিল একটি অতীব প্রয়োজনীয় জৈব অণু যা সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং উদ্ভিদকে সূর্যালোক থেকে কি করে বলতো, রক্ষা করে বা শক্তি মানে শক্তি সাহায্য করে বা শক্তি
সংগ্রহে সাহায্য করে, কালেক্ট করতে সাহায্য করে। এক সময়ে ছত্রাকে অসবুজ উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু বর্তমানে এগুলোকে উদ্ভিদ থেকে আলাদা বিবেচনা করা হয়। ক্লোরোফিলের অভাবে এগুলো সালোক সংশ্লেষণ করতে পারে না, তাই অন্য জীব বা জীবের অংশ বিশেষের উপর নির্ভর করে খাদ্য গ্রহণ করে। অথবা দেখো কি করে, মৃত জীবের অবশিষ্ট জৈব বস্তু থেকে সেগুলো কি করে বলতো, পুষ্টি গ্রহণ করে। পরজীবী ছত্রাকবাসী বা পচা খাদ্য দ্রব্য, তারপরে ফলমূল, শাকসবজি, ভেজা রুটি, চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায় এই ছত্রাক। মৃতজীবী ও ছত্রাক মৃত জীব জীব দেহে, যেমন দেখো মৃতজীবী যায় সমস্ত ছত্রাক, তারা মৃতজীবী দেহে বা হচ্ছে জৈব পদার্থের সময় মাটিতে জন্মায়। ছত্রাকে সুগঠিত নিউক্লিয়াস থাকে, এগুলো কোষ প্রাচীর কাইটিন নামের বিশেষ উপাদান থাকে, যে যা সেগুলোকে বাইরের প্রতিকূল পরিবেশ থেকে বা অন্য জীবাণুর আক্রমণ থেকে কি করে বলতো, রক্ষা করে। এই যে এই অণুজীবটা আর কি। তো ছত্রাকের কিছু আমরা উপকারী দিক পড়ি। ছত্রাক আমাদের কি কি উপকার করে? ছত্রাক অত্যন্ত গুরুত্বপূর্ণ অণুজীব। এরা কি করে বলতো, পেনিসিলিন নামের অ্যান্টিবায়োটিকের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো। এরা হচ্ছে অ্যান্টিবায়োটিক, হচ্ছে এমন ওষুধ যা সাধারণত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। তো আলেকজান্ডার ফ্লেমিং নামের একজন বিজ্ঞানী পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক ওষুধ পেনিসিলিন আবিষ্কার করেন। এই পেনিসিলিন কিন্তু এক ধরনের ছত্রাক থেকে আবিষ্কার করা হয় বা তৈরি করা হয়। পাউরুটি থেকে তৈরিতে ইস্ট নামের ছত্রাক ব্যবহার করা হয়। পাউরুটি পাউরুটি আমরা দেখো পাউরুটি খাই, যেটা সেটা ফুলে যায়, ফোলানোর জন্য এই এক ধরনের ইস্ট নামক এক ধরনের ছত্রাক ব্যবহার করা হয়। কোষ বিভাজনের মাধ্যমে ইস্ট দ্রুত সংখ্যা বৃদ্ধি করে এবং এর ফলে শ্বাসক্রিয়া হয়, যার ফলে কি হয় বলতো, সৃষ্ট প্রচুর পরিমাপের কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ আটার মানে আটায় যেটা আটার খামিরে খামিরে ভরে যায়। এর ফলে খামিরের আয়তন বৃদ্ধি পায়, অর্থাৎ খামিরের ফুলে যায়, মানে ওই যে রুটির ভিতরে যেটা থাকে ওটা ফুলে যায়। তাই আমরা যে পাউরুটি খাই তা যথেষ্ট নরম হয়ে যায়, তাই না? ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা খাওয়া যায়। তারপর দেখো অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম মজাদার খাদ্য হিসেবে বিবেচিত হয়। অনেক মানে দেখো ঢাকা শহরের আশেপাশে অনেক জায়গায় কিন্তু এই মাশরুম বিক্রিও করা হয়। তো বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এর চাষ করা হয়। আবর্জনা পচিয়ে মাটিতে মিশিয়ে জৈব সার তৈরিতেও ছত্রাকের বড় ভূমিকা থাকে। তো ছত্রাকের মানে উপকারী দিক পড়লাম। তো ছত্রাক কি আমাদের অপকারিতা বা কি কি ক্ষতি করে সেটা নিয়ে আলোচনা করি। অনেক রকমের ছত্রাক রয়েছে যেগুলো দেখো যেমন মানুষ বা জীব জন্তু বা উদ্ভিদের অনেক রোগ সৃষ্টি করে, যেমন দাঁত সৃষ্টি করে, তারপরে চুল বা সোলন যেটা মানুষের শ্বাসনালীর সংক্রমণ করে। এই ছত্রাক অনেক ছত্রাক রয়েছে। ছত্রাক কি করে বলতো, আলু, তারপরে পাট, তারপরে আখ প্রভৃতি গুরুত্বপূর্ণ ফসলেরও রোগ সৃষ্টি করে। এছাড়া ছত্রাক সহজে কাঠ এবং বেত বা বাঁশের যে আসবাবপত্র এগুলোকে কি দেয় কি করে বলতো, পচিয়ে ফেলে, মানে পচাতে সাহায্য করে। তো ছত্রাক সংক্রমণ প্রতিরোধ কিভাবে, ছত্রাকে যদি আমাদের সংক্রমণ করে বা হচ্ছে আমাদের ছত্রাকের জনিত কোনো রোগ হয় সেটা থেকে কিভাবে বাঁচা যায় সেটা নিয়ে আলোচনা করি। দেখো এক নম্বর হচ্ছে ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র, যেমন দেখো কাপড় চোপড়, চিরুনি, টুপি, স্যান্ডেল ব্যবহার করা যাবে না। আমরা অনেক সময় দেখো ভাই বোন বা বন্ধু, একজন একটা বন্ধু আর একটা বন্ধু প্যান্ট শার্ট এগুলা পরি, তার যদি মনে করো দাঁত থাকে বা চুলকানো থাকে, অর্থাৎ ছত্রাক সংক্রমণ জনিত কোনো রোগ থাকে, তাহলে তুমি যদি ওই কাপড় পরো তাহলে তোমারও কিন্তু ওই রোগটা হতে পারে। ওকে, ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদ মূল মানে তুলে সেটাকে পুড়িয়ে ফেলতে হবে, তাহলে আমরা কি করতে পারবো, ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করতে পারবো। তো আমরা ছত্রাক নিয়ে আলোচনা আমাদের শেষ। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব দেখো সেটা হচ্ছে শৈবাল। শৈবাল কি বলতো, শৈবালও কিন্তু প্রকৃতকোষী অণুজীব। তো ক্লোরোফিল যুক্ত, এদের কিন্তু ক্লোরোফিল থাকে, ছত্রাকের কিন্তু ক্লোরোফিল থাকে না। ছত্রাক ক্লোরোফিল থাকে না বলে হচ্ছে এরা অসবুজ, আর এই এদের ক্লোরোফিল থাকে বলে এরা সবজি, অর্থাৎ এরা উদ্ভিদ সদৃশ হয়ে শৈবাল তৈরি করে। এই যে দেখো আমরা চিত্রে যেগুলো দেখতে পাচ্ছি, দৈত্যাকার ক্লে মানে কেল্প যা সমুদ্রে জন্মায়, এগুলো ছত্রাক। ওকে, তো শৈবালকে পুরোপুরি উদ্ভিদ হিসেবে গণ্য করা যায় না, কারণ সেগুলোর মূল কাণ্ড ইত্যাদি পুরোপুরি উদ্ভিদের মতো থাকে না। তো থাকলে তো তখন আমরা উদ্ভিদ বলতে পারতাম। এরা মাটি বা অন্যান্য গাছের উপর জন্মায় এবং সবুজ ও লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়। আকার আকৃতির দিক থেকে শৈবালের মানে বৈচিত্র্য আকার মানে অবাক করার মতো থাকে, কেবল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া এদেরকে কিন্তু দেখা যায় না।
শৈবালকে দেখা যায় না, দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় এজন্যই তারা অণুজীব। তো এগুলো যেমন দেখো, এগুলো মাইক্রো ল্যাগ বা ক্ষুদ্র শৈবাল বলা হয়। অপরদিকে অনেক বৃহৎ শৈবাল রয়েছে, সেগুলোকে সমুদ্র জন্মায়। এরা কিন্তু এদেরকে কিন্তু অনেক বড় হতে পারে, মানে 100 ফুটের মতো হতে পারে। এগুলোকে কেল্প, KELP, কেল্প বলা হয়। তো শৈবালের গঠন কি, শৈবাল এককোষী বা বহুকোষী হতে পারে, অনেকগুলো কোষ মিলে এগুলোকে শিকলের মতো গঠন তৈরি হতে পারে, প্রায় উদ্ভিদের মতো দেখতে অনেক বড় শৈবালও রয়েছে। শৈবালের কোষে কোষ প্রাচীর থাকে, আমরা কিন্তু উদ্ভিদ কোষে আমরা কোষ প্রাচীর থাকে এটা আমরা আলোচনা করেছিলাম, দেখেছিলাম। তো এই শৈবালের কিন্তু কোষ প্রাচীর থাকে। ওকে, তাই এদের কি কি থাকে দেখো এখানে, এগুলোর নিউক্লিয়ার পর্দা দ্বারা নিউক্লিয়াসটি কোষের সাইটোপ্লাজম থেকে পৃথক থাকে, এজন্য এদেরকে প্রকৃত কোষী অণুজীব বলা হয়। মাইটোকন্ড্রিয়ার অঙ্গাণু এখানে থাকে। তো শৈবালের উপকারিতা কি, শৈবাল অত্যন্ত উপকারী অণুজীব। আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল জাত উপাদান অ্যালজিন নামক একটা প্রোডাক্ট ইউজ করা হয়। তার সামুদ্রিক শৈবালে আয়োডিন থাকে, পটাশিয়াম থাকে, এইগুলা আমাদের উপকারী দিক, তাই না? তারপর দেখো, মাছ চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। স্পিরুলিনা নামক শৈবাল বাণিজ্যিক ভাবে চাষ করা হয়, যা বিদেশে রপ্তানি করে আমরা এগুলো থেকে আয় করতে পারি। তাছাড়া এখানে প্রোটিন সহ অন্যান্য পুষ্টি উপাদান বিশেষভাবে সমৃদ্ধ থাকে এতে। ওকে, তারপর দেখো রয়েছে শৈবালের অপকারিতা, মানে অপকারিতা বা ক্ষতিকর দিক। মানুষ ও উদ্ভিদের নানা কিন্তু রোগ ধরনের এই শৈবাল সৃষ্টি করে, যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট নামক রোগ সৃষ্টি করে। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী এবং মাছ অক্সিজেনের অভাবে মারা যায়। শৈবালের বিষ দ্বারা বিষাক্ত সামুদ্রিক খাবার খেলে খেয়ে প্রতি বছর অনেক মানুষও কিন্তু অসুস্থ হয়ে যায়। তাহলে এগুলো আমাদের শৈবাল এই ধরনের আমাদের কি করে বলতো, সমস্যা সৃষ্টি করে বা রোগ সৃষ্টি করে। তারপরে হচ্ছে যেটা দেখো, অ্যামিবা। অ্যামিবা কি বলতো, অ্যামিবা অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের সদস্য। অ্যামিবা এককোষী অণুজীব, এগুলো কি করে প্রাণী, এগুলো দেহে, এদের দেহ কিন্তু ক্ষুদ্রাকার। আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা অ্যামিবার চিত্র। তো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এগুলোকে দেখা যায় না। অ্যামিবা প্রয়োজনে আকার পরিবর্তন করতে পারে। ওকে, এরা প্রয়োজনে এদের আকারও পরিবর্তন করে। এগুলো দেহ থেকে আঙ্গুলের মতো অভিক্ষেপ বের করে। দেখছো এই যে আঙ্গুলের মতো অংশটা বের করলো, যে এই একটা আঙ্গুলের মতো অংশ, এইটা এটা আঙ্গুলের মতো দেখতে না, এদেরকে বলা হয় অভিক্ষেপ। কি বলা হয় এটাকে, বলা হয় অভিক্ষেপ বলা হয়। এই দেখো অভিক্ষেপ বলা হয়। অভিক্ষেপকে কি বলা হয়, ক্ষণপথ বলা হয়। তাহলে দেখো মনে রাখতে হবে, এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ বের হয় এটাকে কি বলা হয়, ক্ষণপথ বলা হয়। এর সাহায্যে আমরা মানে অ্যামিবা খাদ্য গ্রহণ করে এবং চলাচল করে। এদের সারা দেহে একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে, এদেরকে কি বলা হয় বলতো, প্লাজমা লেমা বলা হয়। অ্যামিবা পানিতে, তারপরে সাথে সাথে মাটিতে, পুকুরের তলায়, পচা জৈব আবর্জনার মধ্যে এরা জন্মগ্রহণ করতে পারে, জন্মাতে পারে। তারপরে দেখো অ্যান্টি অ্যামিবা, এইটা এই আমরা যে চিত্রটা দেখলাম এটা হচ্ছে অ্যামিবার চিত্র। দেখো অ্যামিবার ভিতরে কি কি থাকে, এই যে আঙ্গুলের প্রতি যে অংশটা এটাকে ক্ষণপথ বলা হয়। তারপরে দেখো এই যে আঙ্গুলের মাথায় সাদা যে অংশটা প্লাজমা লেমা বলা হয়, একটা পর্দা। এটা এই দেখছো, এটা হচ্ছে সংকোচনশীল গহ্বর, স্ফটিক, এই যে ভিতরে দেখে এটাকে বলে স্ফটিক বলা হয়। নিউক্লিয়াস থাকে সুগঠিত। তারপর খাদ্য গহ্বর, এই যে এটাকে বলা হয় খাদ্য গহ্বর। পানি গহ্বর থাকে এখানে, অনেক কিছুই থাকে, কোষের অনেক অণুজীব মানে অঙ্গাণু থাকে এখানে। তারপর দেখো এখানে অ্যান্টামিবা কাদেরকে বলা হয় দেখো কি, তো অ্যান্টামিবা প্রোটিস্টা রাজ্যভুক্ত আরেক ধরনের এককোষী অণুজীব। অ্যামিবার মতো দেখতে, খালি চোখে এদেরকে দেখা যায় না, এগুলো দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নেই, কারণ এরাও সর্বদাই অ্যামিবার মতো তাদের আকার আকৃতি পরিবর্তন করতে পারে। এগুলো দেহ স্বচ্ছ জেলির মতো, তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এগুলো গোলাকার শক্ত আবরণ নিজেদের আবরণ এদেরকে নিজেদের কি করে বলতো, নিজেদেরকে ঢেকে ফেলে। এই অবস্থাকে ক্রিস্ট বলা, মানে সিস্ট বলা হয়ে থাকে। কি বলা হয় বলতো, সিস্ট বলা হয়ে থাকে, মানে প্রতিকূল পরিবেশে এরা নিজেদের একটা আবরণ সৃষ্টি করে, এটাকে বলে সিস্ট, সিস্ট বলা হয়। ওকে, দেখো এটা হচ্ছে, এটা অ্যান্টিমেবার চিত্র, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি যেটা, এটা অ্যান্টিমেবার চিত্র। এটা হচ্ছে নিউক্লিয়াস, তারপর এটা হচ্ছে ক্ষণপথ, তারপরে এটা খাদ্য গহ্বর, তারপরে দেখো এই যে বাইরের যে কালো অংশটা এটা হচ্ছে এদের প্লাজমা লেমা, যেটা মানে আবরণ। তারপরে ভক্ষণকৃত রক্ত, মানে রক্তকণিকা, এই যে দেখছো এটা হচ্ছে রক্তকণিকা, ভক্ষণকৃত মানে যেটা এরা খেয়েছে। তারপর দেখো আমরা পরজীবী হিসেবে মানুষ, তারপরে মানে অ্যামিবা যেটা অ্যান্টি অ্যামিবার কি, পরজীবী হিসেবে মানুষ, তারপরে বানর জাতীয় প্রাণী, তারপরে বিড়াল, কুকুর, শুকর,
এই ইঁদুরের বৃহদন্ত্রে বাস করে। এরা মূলত অ্যামিবার সঙ্গে অ্যান্টিঅ্যামিবার মূল পার্থক্য হচ্ছে এগুলোর এই আবাস, মানে যারা অ্যামিবা তারা কিন্তু মুক্ত পরিবেশে বসবাস করে, কিন্তু অ্যান্টিঅ্যামিবা এরা আছে প্রাণীদের ভেতরে বসবাস করে। অ্যামিবা স্বাদু পানিতে মুক্ত জীব হিসেবে অবস্থান করে, কিন্তু অ্যান্টিঅ্যামিবা অন্য জীবের ভেতরে আন্তরিক পরজীব হিসেবে বাস করে। এগুলো মানুষের এক ধরনের আমাশয় রোগের সৃষ্টি করে। অ্যান্টিঅ্যামিবা কোষ বিভাজন, তারপর দেখো অণুজীব সৃষ্টিতে সৃষ্টির মাধ্যমে বংশ বৃদ্ধি করে। যে পদ্ধতিতে একটি স্পোর বা অণুজীব বহুখণ্ডে বিভাজিত হয় সেগুলোকে বলা স্পোরেলুশন, স্পোরুলেশন বলা হয়। মানে একটা অণুজীব থেকে অন্য অন্য অণুজীব সৃষ্টি হলে যে মাধ্যমে সেটাকে বলা হয়, মানে বহুখণ্ডায়িত হয়ে সেটাকে বলা স্পোরুলেশন। অ্যান্টিঅ্যামিবা কোষে সাইটোপ্লাজমে বহুখণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পোর গঠন করতে পারে। ওকে, তো এটা অ্যান্টিঅ্যামিবা সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপর দেখো স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। তো স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে মানে আমাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি রোগ হয়, এই সমস্ত কে কি কাজ করে, কে কি ভূমিকা পালন করে, যেমন অণুজীবরা রয়েছে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল আমাদের শরীরে প্রবেশ করে, এগুলো কি করে অসুস্থ করে তোলে। ব্যাকটেরিয়া অণুজীবের দেহ অভ্যন্তরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করে, যা মানে করতে পারে অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহক। ওই জীবাণু আমরা অপরিষ্কার হাত দিয়ে যদি কোনো খাবার খাই, সেই খাবারের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে এরা প্রবেশ করতে পারে। তারপর দেখো ব্যাকটেরিয়া স্পোর স্থানান্তরিত হতে পারে, এ ধরনের কাজ করে। তারপরে বাতাসে ধুলাবালি উড়ে বেড়ায়, তার সঙ্গে কিন্তু এই ব্যাকটেরিয়া আমাদের স্পোর এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, সেখান থেকে আমাদের কি হয় এই রোগ, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। তারপর দেখো ভাইরাস, যেমন দেখো COVID-19 রোগ সৃষ্টি করলো কিছুদিন আগে, আমরা এই মানে এ থেকে একটু মানে প্রাদুর্ভাবটা কিছুটা কমেছে, তাই না? বিভিন্ন ধরনের এই সমস্ত বিষয়ে কিন্তু এখানে আলোচনা করছে। ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে অনেক সময় 2-3 দিন এমনকি রোগ সেরে যায়, অনেক সময় সেরে যায়, অনেক সময় সারে না, তাই না? অনেক মৃত্যু হয়, যে COVID-19 কারণে তো অনেকেই মারা গেল। তো এটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। আবার মানব দেহ অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিকার এবং প্রতিরোধ, আমাদের প্রতিকার এবং প্রতিরোধের জন্য কি করতে হবে বলতো? নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তারপরে খাবার যথেষ্ট পরিমাণ ধুয়ে খেতে হবে, তারপর নিরাপদ টিউবওয়েল পানি পান করতে হবে, আর্সেনিক মুক্ত, অবশ্যই আর্সেনিক মুক্ত হবে। তারপর দেখো যদি একবার তোমার স্বাস্থ্য ঝুঁকি হয়ে যায় তাহলে নিয়মিত চিকিৎসা করতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে। একজনের কাপড় চোপড় আরেকজন পরা যাবে না। হ্যাঁ, তারপর দেখো কাপড় চোপড় ধুয়ে রাখতে হবে নিয়মিত। এগুলো আমাদের করলে আমাদের অণুজীব থেকে কিছুটা আমরা কি করতে পারবো, রক্ষা করতে পারবো। তাহলে দেখো এরপরে রয়েছে, দেখো জীবের ভেতর বসত করা অণুজীব। আমাদের ভেতরে বসবাস করে এমন অনেক অণুজীব রয়েছে, যেমন দেখো এই যে একটু আগে আলোচনা করলাম অ্যান্টিঅ্যামিবা, তাই না? তো এখানে বলেছে বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন যে পরিপাক তন্ত্রে এসব ব্যাকটেরিয়া থেকে বের হওয়া রাসায়নিক সংকেত কি করে বলতো, আমাদের মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করে। শুধু তাই নয়, উদ্ভিদের ভেতরে কিন্তু ব্যাকটেরিয়া এবং ছত্রাক থাকে, উদ্ভিদের ভেতরেও ছত্রাক ব্যাকটেরিয়া থাকে। এরকম একটি চমৎকার উদাহরণ হচ্ছে কি বলতো, এন্ডোফাইট। এন্ডোফাইট, এরা এন্ডোফাইট হচ্ছে এমন এক এমন সব ব্যাকটেরিয়া ও ছত্রাক যেগুলো উদ্ভিদের কোষের ভেতরে বিশেষ ক্ষতি করা ছাড়া বসবাস করে। মানে কোনো বিশেষ ধরনের কোনো ক্ষতি করে না, কিন্তু তারা কি করে উদ্ভিদের ভিতরে বসবাস করে, মানে বসবাস করে, খাদ্য এবং বংশ বিস্তার করে। প্রায় এখানে কি বলেছে দেখো, প্রায় সকল উদ্ভিদের ভেতরেই অ্যান্ডোফাইট থাকে। এসব অ্যান্ডোফাইট বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ তৈরি করে। তোমরা নিশ্চয়ই অ্যান্টিবায়োটিকের কথা শুনেছ, আমরা অ্যান্টিবায়োটিকের কথা শুনেছি, আমরা খেয়েও থাকি জ্বর বা অন্য কোনো ধরনের অসুখ টসুখ হলে। উদ্ভিদের ভেতর বসবাসকারী অনেক অ্যান্ডোফাইট বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক তৈরি করে। এসব মানে এসব বিষয়ে কোনো মানে এখনো অনেক কিছু আমাদের অজানা, বিজ্ঞানীরা এ নিয়ে অনেক গবেষণা করেছেন। তোমরা জেনে খুশি হবে যে বাংলাদেশেও এরকম গবেষণায় এগিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন, তারপর দেখো অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসিনা খানের নেতৃত্বে একটি গবেষণায় কি করেছে বলতো, হোমিকরসিন নামে একটি অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে। পাটের ভেতরে বসবাস করে ব্যাকটেরিয়া থাকে। তোমরা এ ধরনের গবেষণা আরো বিস্তারিত হয়ে বড় বড় হয়ে আরো বিস্তারিত ভাবে জানতে পারবা। ওকে, তো এরপরে যেটা আমরা আলোচনা করব এই অধ্যায়ের লাস্ট যে প্রশ্নটা, দেখো এখানে বলা হচ্ছে শীতকাল থেকে গরমকালে দই তৈরি করা সহজ কেন। একটা বিষয় মনে রাখতে হবে, দই তৈরি করতে সাহায্য করে কে বলতো? এই যে আমরা আলোচনা করলাম ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। তাহলে দেখো ব্যাকটেরিয়া শীতকাল থেকে গরমকালে
দই তৈরি করতে সহজ হয় কেন? তার মানে দই কোথ তৈরি করতে যেটা সাহায্য করে সেটা কি বলতো? ব্যাকটেরিয়া। তো দেখো শীতকালে অনেক বেশি শীত থাকে, মানে অনেক সময় অনেক বেশি শীত থাকে, শীত যদি শীত বেশি হয়, শীত বেশি হওয়ার কারণে কিন্তু ব্যাকটেরিয়া ওই পরিবেশে কিন্তু জন্মাতে পারে না বা ওই পরিবেশে এরা থাকতে পারে না। কিন্তু গরমকালে কিন্তু ব্যাকটেরিয়া তাপমাত্রা বেশি থাকে এবং এই বেশি তাপমাত্রায় ব্যাকটেরিয়া বেশি পরিমাণ জন্মাতে পারে এবং বেশি জন্মানোর অনুকূল হয়ে থাকে। এর জন্য কি করে বলতো, এই বেশি পরিমাণ ব্যাকটেরিয়া তাড়াতাড়ি দই তৈরি করতে সাহায্য করে। কিন্তু গ্রীষ্মকালে যেহেতু তাপমাত্রা কম থাকে, অনেক কম থাকে, অনেক সময় তো আমাদের দেশ এবছর তো প্রায় অনেক কম হয়েছে, দেখো কোথাও কোথাও মনে করো 5, 7, 8 এরকম ডিগ্রি সেলসিয়াস হয়েছে, তাহলে অনেক কম না? ওই পরিবেশে কিন্তু ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, তাই না? বেশি পরিমাণ তাপমাত্রা বেশি হলে তাদের ব্যাকটেরিয়ার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়, এর জন্য বেশি পরিমাণ ব্যাকটেরিয়া তৈরি হয় এবং ব্যাকটেরিয়া তৈরি হলে সেখানে কি করে বলতো, দই তৈরি করতেও বেশি ভালো ভূমিকা পালন করতে পারে। তাই এখানে আমরা বলতে পারি যে শীতকাল থেকে গরমকালে দই তৈরি করা সহজ, ওকে, কারণ ব্যাকটেরিয়া তখন বেশি পরিমাণ জন্মাতে পারে। তো এটা ছিল আমাদের পঞ্চম অধ্যায়। পরবর্তী ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।